সাত সকালে এরা কই যায় শরৎ? আমি কেমনে ঘুমো? বাবজান, চাইল শেষ? দুপুরের ডা নাই? যে না, তুই খুদ আছে, বকুতে করে এলাম নে। ছোট এটা মাইয়া রে, খাড়ায় মারতেছে। এ লুহা, তুই একটা বিয়ে কর, এই বাচ্চা মাইয়াটারে একটু শান্তি দে। শহীদের কামে লাগাই দেবো। হ, এখন বেটা ছেলেরে দিয়ে পাক শাক করাইব, তাও বিয়া করতো না। দুনিয়ায় আর কারো যেন বউ মরে না, আর আমরা কুসুম রে যেন ভালো পাইতাম না। আমার তো কোনো অসুবিধা হইতেছে না ঠাউরদা।
চুলার পাড়ে থাকতে থাকতে রংটা হইতেছে পাতিলের তলার লাহান, তারপরেও তুই কস অসুবিধা হইতেছে না? বাপে টান টানস বালা, নিজেরটা বোঝস না? তুমি আন্দা রং দিও কেমনে? নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার। বল, খেলার বাজারে মাছ বেচতে লাভ নেই? কাশিগঞ্জ বাজারে মমিন সিংহা আরব দাঁড়ায়, অনেক লম্বা পথ, তাই হাইটটা যাইতে পারলে দাম ভালো পাওয়া যাইবে, কি কস? চল আগে ঠাকুর কি কয় হেরা দেখি। লীলা জে, বাজারের ডালাটা আর তেলে শিশি দে। জে আচ্ছা। শামসু জে, জমাদার সব লোক পাঠাইবো, সন্ধ্যার মধ্যে এটি শেষ করা লাগবো, পারবি না? হ্যাঁ পারুম। 12টার নিচে এক পয়সাও রাখবি না। জি আচ্ছা। নিতাই ঠাকুর সবা ডাকছে, যাইতেছি। তোমার কফের ওষুধ আছে না? লাগবো। কি এর সভা? জানি না, তোমারে যেতে খবর দিছিল। এই শরীরে আর কষ্ট করার কাম নাই, আমি যেতেছি। ওষুধ লাগবো কিনা কও। লাগতো না, বাড়িতে একটা বউ লাগবো, একটা বউ আইনেতে। লোহার বাপ ব, বাপ হইয়া মায়েদের কষ্ট দিস না। দুই দিন বাদে মায়েদের বিয়ে হইব, পরের বাড়ি গেলে ওই একই চুলে ঠেলব। মায়েরা হইল বাপের বাড়ির অতিথি। একটা ব্যবস্থা নিতেছি। কি ব্যবস্থা? রাইতে কমনে এখন দেরি হয়ে যেতেছে। মায়ের লেগে একটু মায়া নাই, একটা ব্যবস্থা নিতে আছে, বাপ হইছে বাপ। সকাল সকালে তো সাজগোজ, তোমার বিষয়টা কি? সাজগোজের কি দেখলেন? বউ শুনো, সময় বালা না, গয়নাগাটি যত কম দেখা যায় তত মঙ্গল। নিতাই ঠাউরে বাইনে যাওয়ার কথা? আরে রাখো তোমার মিটিং সিন, আসল কথা কি হেডে আমি জানি। এই শোল দেখো, শোল দেখো, শোল দেখো। এ কাশেম, সময় কিন্তু আর মাত্র দুই দিন, এরপরে টাকা দিতে না পারলে জমিন কিন্তু আমার। শোনো বউ, বাড়ির যাও, গয়নাগাড়ি যা আছে আলাদা একটা পুটলা বানাও। কেন? কাম আছে, খামোখা খালি কেন কেন কেন। রেডিও বাজান না কেন? আবার কেন?
আমার ইচ্ছা আমি বাজাই না। তোমার কোনো অসুবিধা আছে? বাবা এত শখ করে দিল। আমার ওখানে শখ হয় নাই, যেদিন শখ হইব সেদিন বাজাবো। খামুখা কথা কয়, যাও বাড়ি যাও। বেহুদা মেয়ে ছেলে। আরে বিপিন, আসো আসো। নমস্কার ঠাকুর। কি অবস্থা তোমার পোলার বউয়ের? সময় হয়ে গেছে, এখন তো অনবস্থা। এর মধ্যে আবার কি বিপদ, মহা বিপদ আছে ঠাকুর। ঠাকুর, হালকা রাখো, দাদা খেয়েছি, কি করবেন তাড়াতাড়ি করুন। আরে বসো, সবাই আসুক, এই পান দেও রে। আচ্ছা যাও, ডাং পার হইতে বোঝা। বাবজান না তোরে কইছে কামে হাত লাগাইতে? আমি পারতাম না। বাবজান আইলে কিন্তু কোয়া দেম। দেওগা, আমি কামার গিরি করতে পারতাম না। কি পারবি? আমি স্কুলে যামু। ওরে বাপ রে, বিরাট পণ্ডিত হই বসে। থাক, ওরে লাগতো না, ও যাক। ও যাক মানে? সারাদিন আমি আগুনে হাওয়া দিমু, আর সে শরীরে হাওয়া দিয়ে ঘুরবো? মা থাকতে তুইও শরীরে হাওয়া দিয়ে ঘুরতি, এমন সব থাক। ওই শান্ত, জলদি দা কই, জঙ্গল তো সর বাড়িছে, টাটাটা লয়ে আয়। কাশীগঞ্জ বাজারে আগুন দিছে, হরি ঠাকুর নিজের চোখে দিয়ে আইছে। হ, হিন্দু মেরে সাফ করে ফেলাইতেছে, এই দেশে আর থাকুন যাইত না। মুসলমানদের কিছুই বলতেছে না? সবাই রে না, তয় রবি মাস্টারে নাকি গাছের লগে ঝুলাইছে, এইটা শুনছি। সকলের কাপড় খুলে দেখতেছে, হিন্দু না নারী কও কি? বাড়ি ঘরেও আগুন দিতেছে। ঠাকুর, আজ সন্ধ্যার মধ্যে কিন্তু গ্রাম ছাড়তে হইব। কোমর পাড়া সকলে কিন্তু ইন্ডিয়া রওনা হয়ে গেছে সেই ভোরবেলায়। তোমরা কি করবো জানি না, তাই আমি আজ রাতের মধ্যে গ্রাম ছাড়বো। হ্যাঁ, গ্রাম ছাড়বা কেন? গ্রাম ছাড়বা কেন? যান বাঁচানোর জন্য। আমি ছাড়বো না, কোচ দিয়া গাইরা হলাম যে নোটের পুত আমার পাইতে আগুন দিতে হইব। কোচ দিয়া মিলিটারির সাথে যুদ্ধ করবি? দরকার হলে করুক। তোরাই কাউরে দেখছো, দেখছো ঠাকুর পাড়াটা কি কয় দেখছো? আরে থামো তো দেখি। কাকি, হ্যাঁ দরকাইছো? নিজের দেশ ছেড়ে ইন্ডিয়া যাবো দুইটা মিলিটারির ডরে? কোনো দিনও না। তার মানে কি তুই চাইছিস আমরা সবাই মরি? তোমার যাইতে ইচ্ছা হয় তুমি যাও, থাবড়া তো দাঁত ফেলা দেবো। আমি আমার জোয়ান পোলারে রাবণের হাতে দিয়ে যাবো? গাঞ্জা খায়া খায়া তোর মাথাটা গেছে গা। আরে তোমরা বাপুতে কি শুরু করলা? আদাব ঠাকুর। আদাব জলিল, কাশীগঞ্জ বাজারে বলে আগুন দিছে, দেখলেই মানুষরে বলে গুলি করে মারতাছে,
জানো কিছু? যে না, বিশুরে খবর দিছিলাম। হ্যাঁ শৈল দেবাল না, এলিগে আমি এলাম। বলেন ঠাউর, এখন আমরা কি করব? কি করব কিছুই তো বুঝতেছি না। এত ঘরবাড়ি ফালা রেখা যাওয়া কি সম্ভব? সম্ভব না হইলেও জান বাঁচাইতে হইব না। এইটা একটা কথা হইল, দেশি কে আয়না দলত সব উঠে গেছে, পুলিশ কি সব চাকরি ছেড়ে দিছে? পুলিশ পুলিশই পিয়াসা মায়েরা সাফ করে ফেলেছে দুই মাস আগে, এখন মাত্র যে হিন্দু, এই দেশে নাকি কোনো হিন্দু রাখবো না। এইটা কোনো কথা না, কথা না, ওই হরি ঠাকুর নিজের চোখে বাজারে আগুন দেখছে, মানুষজন সব দৌড়া পানিতে পড়তেছে, সবাই বলা বলি করতেছে ওই জমাদার আছে মিলিটারি গুলোকে। এইটার একটা ব্যবস্থা লইতে হইব। ঠাকুর যাই, দোকানে যাওয়া লাগবো। আচ্ছা, বিশুরে বইলো সন্ধ্যায় ওরে দেখতে যাও। জি আচ্ছা, আদাব। ঠাকুর, তোমার কাছে আমি হাত জোড় করে মিনতি করি, আমার পোলাটার একটু বুঝা কও, যাতে সন্ধ্যার মধ্যে রওনা হইতে পারি। তুমি জলিলদার কথা হলো নাই? তোরে কিন্তু আমি এবার সত্যি সত্যি থাবড়া দাঁত ফেলা দেবো, হারাম জাদা কথা কার মুক্তি হয়েছে মুক্তি। আমি জানি হের বাড়ি চিনি না। লীলা, আরে পিসি, নে নে নে, এগুলো কি আমানছো? নমস্কার কাকা। নমস্কার কেডারে। নিতাই ঠাকুরের বেটি শর্মিলি, চোখের সাথে কি কানটাও খাইছো? আওয়াজে চিনো না? নাকে বাজায়া কথা কইলে চিনমু কেমনে? কি, আমি নাকে বাজায়া কথা কই? যাও, তোমার আম দিমু না। তোর বাপরে কইলাম এই আমগুলো তোর জন্য নিয়ে যেতে, সে আমারে মুখ ভোতা কইরা কয় নো। এই জন্যেই এই ঠাকুরানোর নাম দিছিল লোহার। এই লোহা কাটা ছাড়া আর কোনো কিছুতে সে নাই। যে বয়সে সওয়াল পাল সারা রাত জায়গা যাত্রা দেহে, সেই বয়সে আমাকে জলিল সারা রাত লোহা কাটত। তুমি তারে আশ্রয় দিছিলা, তুমি তারে কামার বানাইছো, তোমার কারণে সেই পুরা হিন্দু পাড়ার মধ্যে একটা মুসলমান কামার হয়েছে, এই গফ তুমি কম করে হইলো দুই কুড়িবার কইছো। না রে, ওরে আমি কি আশ্রয় দিছিলাম? তোর কাকিরে নিয়ে আমি সবসময় ওর আশ্রয় ছিলাম। জলিল এমন একজন মানুষ,
যার কোনোদিন কোনো আশ্রয় লাগে না রে বেটি। তো দুই ফেরি সাইল, আদাশের লবণ আর 300 টাকা তেল দাও। জলিলদা, যা যা লাগবো তা বেশি বেশি করে নিয়ে রেখে দাও, আমি কয়েকদিন দোকান খুলবো না। কেন খুলবো না? একটু শ্বশুর বাড়ি যাবো, বউ বিরাট যন্ত্রণা করে। বাপের বাড়ি, বাপের বাড়ি, বাপের বাড়ি। আরে বেডি, মাসের মধ্যে 20 দিন যদি তোর বাপের বাড়িতে তাহন লাগে তা বিয়া করার দরকারটা কি ছিল? রেখে আসি যন্ত্রণা। আচ্ছা জলিলদা, তুমি কি রেডিও চালাই তারো? কি বিরাট যন্ত্রণার মধ্যে আছে। শ্বশুর বাড়ি থেকে একটা রেডিও দিছে, ব্যাটারি দেয়নি, ব্যাটারি আইনা লাগাইছি, এই গুড়ার ডিম চলে না। তোমার রেডিও আছে? হ্যাঁ। এই গ্রামে আমি প্রথম রেডিওওয়ালা, কিন্তু চালাইতে জানি না। দাও তো দেখি। চালাই তারো? আরে দেও না। সুন্দর তো। তুমি যদি এটা চালাই তারো, একশের গুড় মাগনা দিব। মাগনা গুড় লাগতো না, আমি এমনি দিব। আমার শ্বশুর বিরাট দিলদরিয়া মানুষ, তার সব মেয়ের বিয়াতেই রেডিও দিছে, আমারও দিছে। এটা নাকি তার রেওয়াজ। নিজের ভাগ্যকে জড়িয়ে নিন, দেশকে হানাদার মুক্ত করুন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেল। জলিলদা কি কয়? রাষ্ট্রদ্রোহীকে আমরা না তোমরা, এ প্রসঙ্গে বলছেন জহিরা। পাকিস্তানের হিটলার জেনারেল জাহির খান আর তার পদলেহী ঘৃণিত দালালির দল আজকাল কথায় কথায় 3টি শব্দ বড় বেশি উচ্চারণ করছে। একটি শব্দ হলো রাষ্ট্রদ্রোহী, দ্বিতীয় শব্দটি হলো দুষ্কৃতিকারী, আর তৃতীয় শব্দটি হলো নুন দিতে ভুলে গেছি, একটু দিয়ে আনিস। আচ্ছা যাই। ওই দাউগুলো নইছে? জি দেহি। এই লোন 12 টাকা দেন। এই রোমারও 20টা দাও বানাইতে কতক্ষণ লাগবো? 20টা দিয়া করবেন কি? হেডা দিয়া তোর কাম কি? তরে জিগেছি কতক্ষণ লাগবো, তুই হেডা ক। আমি কইতে পারুম না, বাপজান আসুক। তোর বাপ আইলে কবি কাল বিকালের মধ্যে আরো 20টা দাও বানায় রাখতে, আমি আয়া লয়ে যাবো, ভালো করে দাঁড় দিয়ে রাখিস। ৬৪ সবুর খানের রাটের সময় একবার ভুল করছি,
এখন আর ভুল করতে চাই না। আজ রাতেই আমরা রওনা দিতে চাই, দেশের অবস্থা ভালো না। শেখ মুজিবটা ওরা বোধহয় মায়েরা ফেলছে। কি দিন আসতেছে কি জানে ভগবান। খালি খালি এই বাড়ি ওই বাড়ি ঘুরে বেড়ান কি তোরে মানাই? পূজা আচ্ছা করবি, সংসারে শান্তি আইব। ওই মুসলমানের বাড়িতে যাস, তোর কি জাতির চিন্তাও নাই? হায় ভগবান, দুগা দুগা। শর্মি এদিকে আয়, কামে হাত লাগা, বেলা পইরা আসছে, তোর বাপ গেছে স্নান করতে, আয়াই তো ভাত চাইব না। বিশু টাহুরের হাড়ি টেলেকাডারে কে আবার লীলায়? অত হানিমাই অত বড় সংসারের হাড়ি টেলে কি করবো কও? জলিল দাও তোর বিয়া করতেছে না, তে মুসলমান ধর্মে না আছে চার পাঁচটা বিয়া করতারে, আমরা জলিলের সমস্যাটা কি? কি জানি, হ্যার মনে হয় কুসুম বদরি বেশি পছন্দ আসিল। এক ধর্মে মানুষের লগে আর এক ধর্মের মানুষের বিয়া হয় না কেন? কিছু না। হাসালা হাসালা। এই জলিল, জলিল শোনো। আসসালামু আলাইকুম মতি ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাড়ি গেছিলাম, জমাদার সাহেবের আরো ২০টা দাও লাগবো। ২০টা দাও দিয়ে কি করবেন? এই মিয়া, হেটা দিয়ে তোমার কাম কি? তুমি কামার কামারের কাম করবা, কাল বিকালের মধ্যে ২০টা দাও তৈরি করে রাখবা। জি আচ্ছা। এই বেটা, তুই মুসলমানের বাচ্চা ধুতি পরে থাকস কোন কামে? ছোটবেলা থেকে পড়তাছি। মুসলমান হইয়া ধুতি পরা হারাম, নামাজ তো পড়স না, মুসলমানের বেশটাও ধরে রাখবার পারস না। কাপড়ের মধ্যে হারাম। দেশের মানুষ সব ঘুরে দাঁড়াইতেছে, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। তার বিয়ের কামটাও তাড়াতাড়ি শেষ করার দরকার। আমি জানি না রে দাদু। কে জানে? একদিন তুই সব জানতে পারবি, লেখাপড়া কর, লেখাপড়া করলে সব জানতে পারবি। তুই গান শুনবি দাদু? হ্যাঁ শুনমু। এই যে
এলো। এই মাসলো, বাজারে কি শর্টের জলিল? অনেকদিন ধরে খাই না। কাল সকালে ব্যবস্থা নেবে। ওই মিলিটারি নাকি কাশিগঞ্জ বাজারে আগুন দিছে? হ্যাঁ, হরিদা তো তাই কইল। তাইলে তো সবাই ইন্ডিয়া ভাগনের পায়তারা করতেছে নাকি? হুম, এই দেশভাগের পর থেকে হিন্দুদের মধ্যে একটা জিনিস হয়েছে, কেউ জোরে ধমক দিলে দলবল নিয়ে সব ইন্ডিয়া যায় গালিগালাজ করে। দিন কেমন পাল্টায়, কি মানুষ কই যায়। শামসুরে বিয়া দেমু। সালাম ঘটক খবর আনছে, বাপ কাউকুরি বাজারে দোকান চালায়, বাড়ি এলাকার মাইয়া। বিয়া কবে? ঘটক বলতেছে রাজি থাকলে দুই চার দিনের মধ্যেই করে ফেলবে। যুদ্ধের সময় সব মায়ে বাপে মাইয়া বিদায় করণের লেগে পাগল হয়ে যায়। দেশ ভাগের সময় এটা দেখছিলাম। এখন কি হয় কে জানে, চোখও নাই যে দেখমু। ঘটকরে কি কমু? ঘটকরে ক তোর লাগে পাত্রী দেখতে। সংসারের বেহাল অবস্থা, শক্ত হাতের কাউরে দরকার। শামসুরে বিয়ে দিয়া ওই কাম হইতো না। আমি বিয়ে করতাম না। তাহলে এক কাম কর, আমারই একটা বিয়ে করাই দে। হ্যাঁ বুঝছি বুঝছি, পাইবা, তোমরাই পাইবা, চিন্তা করো না। ফকির দাদা, হুম, দেশের অবস্থা কি? আউলাদাউলা অবস্থা। এই কবি সাহেব ভালো বলতে পারবেন, উনি ঢাকায় থাকেন। কথাটা গোপন রাখার কথা বলেছেন। আহা, এরা সব আপনারই লোক। ওরে শরৎ, আদাব দে, আদাব দে। নমস্কার। বিরাট কবি মানুষ, ঢাকায় থাকেন। ঢাকার অবস্থা ভালো না, তাই আমাদের এখানে চলে আসছেন। কিন্তু আমাদের অবস্থা আউলাদাউলা, তাই না? ঢাকা সব হিন্দু কি শেষ? হিন্দু মুসলমান বলতে আলাদা কিছু নেই, এরা সবাইকেই হত্যা করছে। শুনেছি বঙ্গবন্ধুকেও নাকি মেরে ফেলেছে। আচ্ছা, বর্ডার আর কত দূর? আপনি কবি মানুষ আর আপনি পলা যাইতেছেন। আমি ভীতু মানুষ, মৃত্যুকে ভয় পাই খুব। সব কাজ সবার জন্য না, সবার মানসিক শক্তিও একরকম না। কথাটা ঠিক কইছেন, সব কাম সবার লেগে না। হুম ঠিক না শরৎ, কথাটা ঠিক না। কবি সাহেব, বেয়াদবি নিয়েন না, ছোট মুখে একটা কথা বলি। আপনাদের মতো শিক্ষিত জ্ঞানী লোক যারা শহরে স্কুল কলেজে পড়ালেখা করছেন, তারা যদি দেশ ছেড়ে পলায়ে যান, তাইলে আমার মতো মূর্খ লোকেরা যাইব কই? জ্ঞানী গুণীর সাথে সাহসের কোনো সম্পর্ক নাই। তাইলে জ্ঞানী হয়ে কি লাভ? গরিব মানুষের টাকায় স্কুল কলেজ চলে, আর সেই স্কুল কলেজ থেকে যদি শিক্ষিত সাহসী মানুষ বাহির না হয়, যদি গরিব মানুষের অধিকার নিয়ে দুইটা কথা না কয়, যুদ্ধ দেখে পলায়ে যায়, তাহলে কি উচিত কাম হয় কোন? না হয় না। আপনাদের একটা আফ্রিকান গল্প বলি? গল্প কইবেন কোন? এই শরৎ। জি দাদা। মুকুল, রতন, কাল সন্ধ্যায় তোরা তৈরি হয়ে আসবি, এক মাসের ট্রেনিং। অল্প কিছু কাপড় চোপড় নিবি, বোঝা যত ছোট হয় চলাফেরা তত সুবিধা। ঠিক আছে দাদা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আপনারা যুদ্ধে যাবেন? আমি পাগল মানুষ, কে নিব আমার এই যুদ্ধে? আপনি আপনার গল্প কন। অনেক অনেক দিন আগের কথা, বনের সব পশুরা এসেছে মানুষের কাছে। তারা বলল, হে মানব সন্তান, তুমি এত দুঃখী কেন? আমরা তোমাকে দুঃখী দেখতে চাই না। তুমি বলো কি তোমার ইচ্ছে, যা পূর্ণ হলে তুমি আনন্দিত হবে? মানব সন্তান বলল, তীক্ষ্ণ দৃষ্টি চাই আমি। বাজ পাখি বলল, আমার দৃষ্টি পাবে তুমি। সবচাইতে দ্রুত ও শক্তিশালী হতে ইচ্ছে করে আমার। চিতাবাঘ বলল, তুমি আমার শক্তি পাবে। সব রহস্যের
মূলে যেতে ইচ্ছে করে আমার। নাগরাজ বলল, সব আমি দেখাবো তোমাকে, আর কি চাই তোমার সুখী হতে? মানুষটি তখন জঙ্গল ছেড়ে চলে গেল। সব পশুরা বলা বলি করতে লাগল, এবার মানুষ সুখী হবে মনে হয়, সে এত জেনেছে এখন সে যা ইচ্ছা তাই করতে পারবে। পেঁচা বলল, না, আমি মানুষের চোখের ভিতরে গহীন অন্ধকারে ভয়াবহ এক ক্ষুধা দেখেছি। পৃথিবীর সমস্ত সম্পদ সর্বজ্ঞানেও সে ক্ষুধা মেটার নয়। সে দুঃখী থাকবে ওই দিন পর্যন্ত যেদিন পৃথিবী নিজে বলবে, আমি আর পারছি না, আমার আর দেয়ার কিছুই নেই। আমি নিজ হয়েছি করে
ওকে আইছে না রান্না কেমন হয়েছে বাবা ঠিক আমার বড় কাকির মতো তার হাতের রান্না খুব স্বাদ ছিল তুমি তার এখনো দেহ নাই সেথায় আসামের কাঁসার জ্বালায় আমি এখন তার কাছে যাইতে চাই গত রায়টের সময় কাকি আমার কইছিল দেখবে ফিন হিন্দুকে জায়গা হচ্ছে ইন্ডিয়ায় তখন তার কথা শুনি নাই ভুল করছি খুব ভুল করছি আমাদের কুলাঙ্গাটাও একই ভুল করতেছে মনে হয় আপনার ছেলে আসছে আপনি খান আমি দেখতেছি খাড়াও এটা দাও এটা কি বাবা এটা একটা শিকড় কবিতা দিতে গেছি এটা পাটা সাইসা পানের রস দিয়া দুবেলা খাইবা পেটের বাসার শক্তি হইব তোমার খাওয়ানোর খবর করার তো কেউ নাই আর এই কুলাঙ্গাটা যে কিছুই করে না সেটা আমি জানি যাও ভালো করে বুঝাও এই এই আসো না যে আমারে সারাদিন বকাবকি করে আমি তার কথা শুনি না আসো আসো সারেন আসো আসো তোমারে কেডা বকা দিছে আমি আমি একটা কুত্তা আমি একটা জানোয়ার এমন সুন্দর সান মুখরে কেমনে বকা দেই আপনি প্রতি রাতে একই কথা কন আবার সকালবেলা বকাবকি করেন আমি তোমারে কথা দিতেছি আর একদিন যদি তোমারে বকা দিছি এই জয়ন্ত বণিকের নামে তুমি একটা কুত্তা পালবা সি এইসব কি কথা কর জয়ন্ত বণিক কত সুন্দর একটা নাম এবার আসো আপনার একটা কথা জিগাই জিগাও এসব কেন খান বউ হুন আমার মেজাজটা সবসময় খারাপ থাকে কিছুতেই এটা শান্ত করতে পারি না তুইটা টান খাই রাগটা একটু কমে কি সেটা তোর রাগ আপনার সবাই আমার ডর দেখায় ভূতের ডর ভগবানের ডর নরকের ডর মিলিটারির ডর জবনের ডর আমার ডরাইতে খুব ডর লাগে আপনি ডরায়েন না আমি আছি আপনার সাথে আমারে শুধু একটু ভালো পায়েন বউ তোমার যদি আমি দেখাইতে পারতাম আমার বাচ্চার লেগে তুমি যে কষ্ট নিতেছ এর লেগে আমি তোমার কাছে সারা জীবন গোলাম হয়ে থাকতে পারবো আপনি আমার স্বামী আমার ভগবান আমারে খালি একটু একটু জায়গা দেন আরে বউ
ভিতরে আমি থাকি, আমার ভিতর তুই, তোর ভিতরে আমি থাকি, আমার ভিতর তুই, দুয়ে মিলে একটা মানুষ, একের ভিতর তুই, একের ভিতর তুই রে বন্ধু, একের ভিতর তুই, একের ভিতর তুই রে বন্ধু, একের ভিতর তুই, তোর ভিতরে আমি থাকি, আমার ভিতর তুই, দুয়ে মিলে একটা মানুষ, একের ভিতর তুই, একের ভিতর তুই রে বন্ধু, একের ভিতর তুই, একের ভিতর তুই রে বন্ধু, একের ভিতর তুই,
আপনারই শর্মা দিয়ে দিই। আমাদের নবী করিম সাল্লাম সবসময় চোখে শর্মা দিতেন। ঠিক আছে, দেখেন আপনার কত সুন্দর লাগতেছে। আমার দেহ নেই, কাম নাই, তোমার সুন্দর লাগলেই হইব। তাহলে এখন থেকে রোজ শর্মা দেবে। এই যা আপনার, এটা দিয়ে আমি কি করব? একা একা দিতে পারবো না, তোমাকে ছেড়ে খেলাম। আপনি কিছু দিতে আমার খুব ভালো লাগে। বাবজান, ও বাবজান, তোমার সমাধান কই? এই যে তোমার কি হয়েছে? কিছু না, কিছু না রে মা, কিছু না। যা, তুই কি হাসে, স্কুলে যাবি? হ আমার এ কামার কাম ভালো লাগে না, সারা দিন খালি ট্যাং ট্যাং ধোয়ার শব্দ, আমার মাথা বেদনা করে। আমারও না তোর মতো ফুর্তি ইচ্ছা করে। তুই কি দারোগা হবি নাকি? ধুর, খালি মায়েরে যদি একটা চিঠি লিখতে পারতাম। কি লিখতি মায়েরে? লিখতাম তোমারে খুব মনে পড়ে মা, তোমার কাছে খুব যাইতে ইচ্ছা করে। এই জর্জারি লইয়া ঘর লেপনের দরকারটা কি বুঝলাম না। কুসুম, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? আমার বাবা আসবে না কেন? আমার হাত ধরে না, হাঁটে গেছে, হাঁটে তো দেরি হইব।
বাবা আমি কমলা বিশ্বের ডাইকে নিয়ে আসি। বাবা বাবা আজ একটু বসেন বাবা। কি করস? তুই নাবি তো বা বসের ঘুরে আসতে লাগলে বিধবা হয়েছে, অহনো কোনো নিয়ম শিখল না। দাদা আমার কি জন্য ডাকছো কও? কাল সন্ধ্যার মধ্যে রওনা দিবি, আমি সব ব্যবস্থা করে রাখছি। তোমরা সব গোছ গাছ করে নাও, খবরদার বালিশের মধ্যে টাকা পয়সা ঢুকাবো না। রাজাকাররা ধরলে আগে বালিশ খুঁজে। আপনি যাইবেন না? হ যামু, তবে দুই দিন দেরি হইব। কি হয়েছে কমলা পিসি? এক্ষুনি আসো, আমার বউটা মরে যাইতেছে। বেদনা উঠছে। আরে পাগলা কান্দস কেন? এটা তো খুশির খবর, চল আমার জিনিসপত্র গুছাই লই। চল চল চল, আমি গেলাম দাদা। তোমার যদি সত্যি সত্যি বিয়া দিয়া দেয় তাহলে কি করবা? থাপ্পর খাবি? আজ এটা কথা বন্ধ। বাপ জানেরই বিয়া করম, ঠাকুরদার ঠিক কথাই কইস। মায়ের মতো কাউরে দরকার। নতুন মা দেখতে কেমন হইব? জানি না, মায়ের সে সুন্দর হইব না। না হইব না, এখন কথা বন্ধ। পিট্টিপ আর কাম পিট্টিপ। তুই বাইরে থাক। ঠিক আছে দাদা, তুমি হন বাইরে যা। শরৎরে এখানে তো আমার করণের কিছুই নাই, পেটের বাচ্চা তো উল্টাই আছে, বউরে তো সদরে নিতে হইব। কারণ সকালের আগে তো সেটা কোন রকমের সম্ভব না, আজ রাতটা কোন রকমের পার করানো যায় না। গোবিন্দর কৃপা হইলে সবই সম্ভব। I have to.
এটা কি ধান নাই? আরে ধার দিয়া নিমু মতি ভাই। জমাদার সাহেব দিয়া ক্যাপ্টেন সাহেবের কাছ থেকে কিছু অস্ত্র নেওয়া যায় না। চালাইতে জানো? জানি না তো কি হইছে, শিক্ষা লমু। ইসলামের জন্য, জিহাদের জন্য আমরা সব কিছু করতে পারি। সাবাস, ঠিকই কইছ। শোনো তোমরা, আজ আমাদের বিপদের দিন। ইন্ডিয়ান মালাউনগুলার ষড়যন্ত্রের শিকার আইজ পাকিস্তানের মুসলমানেরা। এরা পাকিস্তানের মুসলমান করে আলাদা করবার চায়, তাই আমাকে আইজ পক্ষ লই তুইব। আমা গোলাপ কি এই বেকুপটাই কয় কি? যুদ্ধ শুরু হয়ে গেছে এখন সব ক্ষমতাতে, আর যুদ্ধের জয় মানে বোঝো? যুদ্ধ জয় মানে আবার কি? জয় মানে, আরে যুদ্ধের জয় মানে শত্রুকে সব মালামাল আমাগো, সব মাল আমাগো। জমি যে রাত, আরে হ, এমনকি হ্যাগো বউ বেডিও আমাগো। শত্রুকেরা? আরে শত্রুকেরা মানে কয় কি? এই মালাউনের বাচ্চারাই তো পাকিস্তানের প্রথম শত্রু। এই পাকিস্তানের পাক জমিনে একটাও মালাউন রাখা যাইব না। তাইলে এখন আমরা কি করবো? কি করবো মানে কসু কাটা করবো, কসু কাটা, কসু কাটা বুঝস, কসু কাটা। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লব গিরি বড় ধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লব গিরি বড় ধারী। ভগবান দয়া করো ভগবান, এই পুলাপানগুলোরে দয়া করো ভগবান। আরো একটা কথা ভগবান, এইটারে তুমি পাপ নিতে পারবা না। আমার মুখাগ্নি কিন্তু জ্বলিলি করব। আমার বউ সারে তোমার কোলে ঠাই দিয়েছো ভগবান, তার মনে খুব ইচ্ছে ছিল লোহা যেন তার মুখাগ্নি করে, কিন্তু পতিত হওয়া ডরে কইতে পারে নাই। ওর সে না হলেও তুমি আমার ছেলে দিছো, খুব ভালো ছেলে। তাহলে কেন তুমি তার ছেলের অধিকার কাইডে নেবা ভগবান? অন্য জাত যদি পুত্র হইতে পারে, তাহলে সে কেন পুত্রের অধিকার পাইত না ভগবান? কেন পাইত না? Thank you.
বউ, পল্লবী খুব বেশি কষ্ট হইতাছে? আমি না আসা বন্ধু একটু লড়বি না। বাজান, আমার ডর লাগতেছে। ডরাইস না রে বাপ, আমি এক্ষুনি লীলা রেলওয়ে আইতেছি। শামসু, তুই সামলাইস, আমি আইতেছি। কথা কও না কে? জলিল, জলিল,
जलील कौन है ये सर? ये हिंदू का मारे बिशु है सर। ये जलील कौन है पूछो इसको। जलील जलील ओनली मुसलमान का मार इन हिंदू पर है सर। वो कहाँ है? ए बिशु जलील कोई केड़ा तुम्हें कि जिगाओ? अरे कैप्टन साहब जिगाते से जलील कोई। कैप्टन केड़ा तुम्हें कि बाबू एक ग्राम है उसको पूछो जलील कहाँ है। सर सर ओल्ड मैन सर। सर जलील ओनली मुसलमान सर इसका सार्गेट है सर। वेरी गुड मैन सर। जो शेर बकरियों के साथ रह रहे के बकरी बन जाए उसको पहले खत्म करने में समझदारी है। उसको पूछो जलील कहाँ है। अरे खत्म कर ज्ञान खत्म करवा जलील ने खत्म करवा आमी भाई से थकते ए हमार थिएटर दे रे नोटिस चल On your double. Pretty girls are everywhere. If you think of me, I'll be there. La 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 la. Hey, Marikoi, Marikoi. Naam ki? Ramgundo. Hindu na Muslim? Hey, kabrero. Jali! फकीर कौन है? अच्छा तो तू है लीडर, बता तेरे साथ और कौन कौन है? मोती किसी गए अपना साथी के क्या से जानते चाहे शुरू तेरी कथा जानते चाहे जल्दी बता। हमारे लोगे एक ग्राम में सब भाई आसे इसे कोई शायब शेव आसे की बोले नहीं सब। नो सर नो ही इज लाइंग झूठ बोलता है। अच्छा अब बता तेरे साथ और कौन कौन है?
আমার লগে এই গ্রামের সব ভাই আছে, আমার লগে এই বাংলার 7.5 কোটি মানুষ আছে। I like widow, young and pretty widow. Hey, kale naine wali, tujhe pyar karna aata hai kya? Beauty bones, beauty bones. Do you have any love for me? Shukar Hindu magi. I like it. I like it, Bengali Billy. আমি আইতেছি। কান্দিস না রে মা, সর তাড়াতাড়ি আয়া করবো, কান্দিস না। মারে মারে কান্দিস না একটু কষ্ট কর মা, একটু কষ্ট কর, এই তো শরৎ আইলো বলে।
বঙ্গাল চল স্যার, আর আমার একটা মাত্র পোলায় মাইরেন না, তাহা স্যার মাইরেন না, স্যার মাইরেন না স্যার। কোনে তু? ইসকা বাপ বিপিন কুমার হ্যায়। উঠাও ইসকো, উঠাও। হট সালে। স্যার, আমরা বাপ বেটে একসঙ্গে মুসলমান হয়ে যাবো। মুসলমান বনেগা? মুসলমান বনেগা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে বাহ, কি বাত হ্যায়। তুই তো মুসলমান বন গয়া। তেরে বেটা কা ক্যা হোগা? একবার মাশাল্লাহ, দু নয়া মুসলমান মিল গয়া। মগর সিফ কলমা বলনে সে কোই মুসলমান বনতা হ্যায় ক্যা? নহীঁ জনাব। তো ফির ক্যা করনা পড়তা হ্যায়? সুন্নতে করনি পড়তি হ্যায়। উঠা ইন্দন কো। স্যার, পহলে বাপ কো। এই ইদরা, কাপড় খোল, খোল কাপড়। তুই আমার লগে লগে থাকবি। ঠাকুর, আমার শহীদ, তোর বাইক খেয়ে এক পাও বেরোবি না।
ঠাকুরদা, 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 এই চল, ঠাকুরদা, এই শহীদ, বাইর থাকবি, কোনো যাবি না। দাদা তুমি কই যাও? ঠাকুরদা আমি আইতেছি। এদিকে আও, জলদি করো। তুম সব লোকে হি পে রাহো, পাকিস্তান কি ইস পাক সর জমিন পে এক ভি কাফির নে হি বচনা চাহিয়ে। আপ মেরে সাথ আইয়ে। জি চলিয়ে স্যার। আরে তাকবীর, পাকিস্তান, পাকিস্তান, জিন্দাবাদ, জিন্দাবাদ, ক্যাপ্টেন সাহেব, ক্যাপ্টেন, জিন্দাবাদ, জিন্দাবাদ, আরে তাকবীর, কমরে পিজি, পিজি, পিজি গো। স্যার, হম লোক তৈয়ার হ্যায়। ফলো মি। বাজান, এরা পটকা ফুটাইতেছে কেন? এরা পটকা ফুটাইতেছে না, গুলি করতেছে। শামসু, আমি অগলে এদিকে ব্যস্ত রাখবো, তুই এদিক দিয়ে ঘুরে যেতে পারবি না? এদিক দিয়ে গেলে তো দেখে ফেলাইব। দাদা, তুমি ইন্তে যাইবে গা, আমি ঘুরাইছিলাম, তুমি চুপ করে যাবে। না,
আমি তো করে মারা করছি এনে আইতে বাপ স্যার আমি পারমু তোরা এনে থাকিস না রে বাপ তোরা বাইর যা আমিও বুবুরে বসাইতে চাই বাবারে এরা মানুষ না এরা জঙ্গলি শুয়োরের চেয়েও খারাপ তুই না থাকলে শহীদরে কে দেখবো যা রে বাপ যা এমন তর্ক করিস না এমন তর্ক করার সময় না তোরা গেবর তলায় বয়ে থাক किधर का बच्चा माँ का दूध या तो बाहर निकला तुम दोनों इधर आओ सर को जीप में तो लो ये साला पागल दलाल को बाहर निकल आ साला गद्दार मुझे नहीं मालूम है सर गद्दार बोलो कौन था बोल उस्ताद जी मुझे कुछ नहीं मालूम है तू साला बहन चोद सब कुछ जानता है मुझे कुछ नहीं मालूम है तक ये वाला बोल तू साला सब कुछ जानता है बोल साला मुझे नहीं जानता है गद्दार वो साला जंगल में छुपा हुआ है आगे बढ़ो फेरो ए, तुम दोनों उधर जाओ तुम इधर जाओ आगे बढ़ो रिद्वान तुम साहब के पास रुको ठीक है उस्ताद जी रंडी का औलाद उस्ताद जी जी जनाब লাগছে কোনো হানে বাবা হ্যাঁ হ্যাঁ বাবা তুই শহীদ সামাদের কাছে যা আমি জানি বাপ তুই পারবি আমি চাই না তুই থাক যা রে বাপ যা 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 সাবধানে যাইস হেরো গলি যায় মত করো ইসকে পাস কোই রাইফেল বন্দুক নেই হ্যায় আঁখে খোলা রাখো কভি আকেলা মত হো পেড় পে নজর রাখো চলো বুবু কি করছে বুবু কিছুই করে নাই এর মাথা খারাপ শহীদ তুই বটতলা একলা একলা বইয়া থাকবি আমি বুবুর শুয়ে লইমু আমি একলা একলা বইয়া থাকমু হ পারবি না ডর লাগে আমার ডর লাগে না জঙ্গলি শুয়ার দেখলেও ডর লাগে না তাহলে যা তুই বটতলা যা আমি বুবুর শুয়ে লই আমিও যামু না তুই যাবি না হে আমারও বুবু আমি যাবো না চল মুটকু তোর কাছে তোলাই চল আজ তোর পলিস চুবাবো হে রণি চুপ রাহো গুলি কর দু কে সব গায়ে কাহা
आवाज मत करो, चुप से आओ। उधर क्या है? ये साले क्या मुसीबत है। मैं पाकिस्तान आर्मी का बेस्ट कमांडर हूँ, तू मुझसे हमला करेगा? उनका बच्चा। गद्दार का बच्चा। पिशको, पिशे, पिशको। দাদা পিসির কি হয়েছে? পিসি, 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 পিসি। गोली कर दूं क्या? उस्ताद जी, सिल्की जंगल में फंस गए हम। Thank you.
चलो निकलो यहां से। अच्छा है, किधर की औलाद? बाबू, बाबू ऐसे
হয়েছে। বেশি হটো, বেশি 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 হটো, বেশি বেশি হটো না। শহীদ বাবা কত, এলা এলা এলা।